জয় শ্রীরাম ধ্বনিরে মুখরিত বটদ্রবা সত্র গুরুজনার নিরাকার ঈশ্বরক সাকার রূপ দিব আঙ্গুর লতাই সহযোগত বটদ্রবা থান পরিচালনা সমিতি নিমাত শঙ্কর সংঘ বৈষ্ণব ধর্মর প্রবর্তক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে নামঘর আর সত্র স্থাপন করেছিল যত কেবল উপাসনা করা হয়েছিল ভগবান বিষ্ণুর আর লগতে ভগবান বিষ্ণুর দশ অবতারর নিরাকার রূপর শ্রীকৃষ্ণ আর রাম অবতারক প্রাধান্য দি গুরু দুজনে সৃষ্টি করেছিল নাম কীর্তন ঘোষা বরগীত অঙ্কিয়া নাট আদি শাক্তধর্মর প্রভাবত উচ্ছৃঙ্খল হয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীক একত্রিত করে এক শরণ নাম ধর্মর জড়িয়ে বিশাল অসমীয়া জাতি গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করা শঙ্কর গুরুর বৈষ্ণবীয় চিন্তাক নস্যাত করব বিচারিছে নাকি রাজনীতির মেরপাতে। মূর্তি পূজার বিপরীত স্থানত অবস্থান করা বৈষ্ণব সংস্কৃতি বা সত্র নামঘরের সংস্কৃতি শাক্তধর্মী সকলের কবলত পড়ি উচন হওয়ার পথত নেকি এই ক্ষেত্রে আগভাগ লওয়া পরিলক্ষিত হয়েছে সত্রর সত্রাধিকার সকলের পৰা আরম্ভ করে পরিচালনা সমিতির সদস্য সকল দেখা গৈছে জাতীয়তাবাদী পোশাক পিন্ধা এসামকো। এতিয়া আহো মূল কথালৈ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বুধবারে অযোধ্যাত রাম মন্দির নির্মাণের ভূমি পূজন আর শিলান্যাস করে ভারতবাসীক উপহার দিলে ভারতীয় অপশ্য দেবতা শ্রীরামচন্দ্রর জন্মস্থান। কেবাশ বছরীয় বিতর্কর উর পেলায় মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের রায়ের ভিত্তিত আরম্ভ হওয়া রাম মন্দির নির্মাণ ভারতীয়র বাবে এক গৌরবর প্রতীকরূপে পরিগণিত হল। অসমতো তার পূর্ণ প্রভাব পরিলক্ষিত হল। আনন্দত আত্মহারা হয়ে পড়িল অসমর জনতা। রাজনৈতিক নেতা বিশেষকৈ বিজেপি দলের নেতাসকল অধিক উৎসাহিত হয়ে এগারিয়ে সফলতার ধৈর্যা উড়ার ঠাই হিসাবে বাছি ললে গুরুজনার সৃষ্ট এক শরণ নাম ধর্মর পীঠস্থান বরদুয়া সত্রর বড় নামঘর। অসমর প্রথমখন সত্র বরদুয়া থান নামঘরত বটদ্রবার স্থানীয় বিধায়িকা আঙ্গুরলতা ডেকায় অযোধ্যার ভূমি পূজন উপলক্ষে চাকি বন্তি জ্বলাই জয় শ্রীরাম ধ্বনিরে মুখরিত করে তুলিলে বৈষ্ণব ধর্মর মূল আধার বটদ্রবা থান। শঙ্কর গুরুর এফাকি কীর্তনের অপব্যাখ্যাও দাঙি ধরলে বিধায়িকাগিয়ে আর আশ্চর্যজনকভাবে সত্রর অধিকার সকলের লগতে পরিচালনা সমিতির সদস্য সকলেও উল্লাস প্রকাশ করলে বিধায়িকা আঙ্গুরলতার ভুল ব্যাখ্যা আর জয় শ্রীরাম ধ্বনির লগত কি কৈছিল বিধায়িকা আঙ্গুরলতায় শুনো আহক। আমার কারণে একটা খুব গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক একটা সময়। আমার গুরুজনায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আমার কীর্তন কীর্তনত লিখি থাকে গেছিল যে জয় জয় রাম জয় শ্রীরাম। গতি আজি আমার সনাতনী সংস্কৃতির আধার কেন্দ্র ভারত ভূমিত এই পবিত্র ভাবভূমিত বসবাস করা প্রত্যেকগী ভারতীয়র কারণে একটা খুব গৌরবর দিন। আজি পাঁচ সুদীর্ঘ 500 বছর প্রতীক্ষার অন্তত আজি পুনের আজি রাম মন্দির নির্মাণের কাম আরম্ভ হয়েছে, ভূমি পূজন হয়েছে। গৌরবর কথা আমার কারণে। আর আজি আমার এই শুভ দিনট আজি বটদ্রাবাসী সকল রাইজে ইয়াত উপস্থিত হয়ে ভগবান শ্রীরামচন্দ্রদেব তেখেতকলক কুঁড়ি তেখেতকলর আদর্শ তেখেতকলর রাজকীয় যে নীতি নীতিরে চলিছিল সেই ধরনের একটা আদর্শ হিসাবে লো আজি আমি সকলে একগোট হয়ে ইয়াতে চাকি বন্তি জ্বলাইছো। আশা রাখিছো যে এই যে প্রতিষ্ঠা হব রাম মন্দির পুনর্নির্মাণ হব ইয়ার জড়িয়ে আমার সমগ্র সমাজত একটা হিন্দু দর্শন নতুনক একটা স্থাপন হব সত্য প্রতিষ্ঠা হব। গতি মই এই সুযোগতে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরদেব অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতিয়া আমার প্রশ্ন, রাজনৈতিক নেতাসকলে নিজের আধিপত্য বিস্তার করবলৈ নাইবা নিজের দলের নীতি আদর্শ রাইজর মাজত প্রচার করার বাবে বাছি লয় সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহ যত একেলগে বহু মানুষের সমাগম ঘটে আর সহজেই বিভিন্ন দান বরঙনি মিঠা ব্যবহারে রাইজর মাজত সুমাই পড়ি নিজের লগতে দলকো আগবাই লৈ যাবলৈ সক্ষম হয়। তাকেই করিলে আঙ্গুরলতা ডেকায়। সেয়া তো রাজনৈতিক ধর্ম,
তেওঁৰ কাৰণে ডাঙৰ নহয় শংকৰদেৱৰ নীতি আদৰ্শ। ৰাজনৈতিক নেতা হিচাপে দলকহে প্ৰাধান্য দিয়ে আঙুৰ লতায়। সেই শংকৰী কৃষ্টিক বিধ্বংগ্ৰস্ত দেখুৱাই মূৰ্তি পূজাৰ নামত চাকি জ্বলাই জয় শ্ৰীৰাম ধ্বনি দিয়াৰ লগতে কীৰ্তনৰো ভুল ব্যাখ্যা দাঙি ধৰিবলৈ অলপো কুণ্ঠাভোন নকৰিলে বিধায়িকাগৰাকীয়ে। কিন্তু আমি প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ সেইসকলক যিসকলৰ হাতত শংকৰ গুৰুৰ বৈষ্ণৱীয় চিন্তাৰ পীঠস্থান পৰিচালনাৰ দায়িত্ব অৰ্পণ কৰি ৰখা হৈছে। আমি দেখুৱাই থকা এই ভিডিঅ'সমূহে কি সূচায়? শাক্ত ধৰ্মীয় নীতি পূজা অৰ্চনাৰ লগতে মূৰ্তি পূজাৰ নামত সত্ৰত চাকি জ্বলাই মূৰ্তি পূজাৰ শ্লোগান দিয়াৰ অধিকাৰ পালে কেনেকৈ বিধায়িকা আঙুৰ লতায়? আকৌ বিধায়িকাগৰাকীৰ সুৰত সুৰ মিলাই কথা কৈ থান পৰিচালনা সমিতিৰ সদস্যসকলে বৈষ্ণৱ ধৰ্ম নস্বাত কৰি শাক্তধৰ্মী পূজা পাতল আৰম্ভ কৰিব বিচাৰিছে নেকি বৰদোৱা থান তথা নামঘৰত? প্ৰশ্ন উত্থাপন হৈছে যে বটদ্ৰৱাত সচেতন ৰাইজৰ অভাৱ হৈছে নেকি? মন কৰিবলগীয়া কথাটো হ'ল এই ক্ষেত্ৰত সম্পূৰ্ণ নিমাত বৈষ্ণৱী তথা এক শৰণ নামধৰ্মী লোকসকল। নিমাত হৈ আছে শংকৰ সংঘকে আদি কৰি বিভিন্ন শংকৰীয়া অনুষ্ঠানসমূহ। তেনেহ'লে আমি ভাবিবলৈ বাধ্য হ'ম নেকি যে শাক্তধৰ্মীৰ বৰঘৰত বৈষ্ণৱ তথা এক শৰণ নামধৰ্মক টোপোলা বান্ধি বিলীন হোৱাৰ পথলৈ আগবাঢ়ি গৈ আছোঁ আমি? এই প্ৰশ্নৰ উত্তৰ আছেনে বৰদোৱা থান পৰিচালনা সমিতিৰ ওচৰত, নে তুষামুদৰ বৰপীৰাত বহি বিক্ৰী কৰিব শংকৰদেৱৰ এক শৰণ নামধৰ্ম বৈষ্ণৱ নীতি আদৰ্শ? শংকৰদেৱৰ নিৰাকাৰ ঈশ্বৰ চিন্তাক আকাৰ দিয়াৰ প্ৰস্তুতি চলাইছে নেকি বৰদোৱা থান পৰিচালনা সমিতিয়ে? ক'বাটোকৈ মন কৰিবলগীয়া কথাটো এয়ে যে দুটা দিন পাৰ হৈ যোৱাৰ পিছতো সম্পূৰ্ণ নিমাত হৈ আছে অসমৰ অন্যান্য প্ৰান্তৰ সত্ৰৰ সত্ৰাধিকাৰ তথা পৰিচালনা সমিতিসমূহ। তাৰমানে এক ভয়াৱহ পৰিস্থিতিৰ দিশে আমি আগুৱাই গৈ আছোঁ নেকি? নিৰাকাৰ শংকৰদেৱৰ চিন্তাৰ জেগাত আমি আকাৰ ভগৱান বিচাৰিবলৈ আগবাঢ়িছোঁ নেকি? নিউজ ডেস্ক রিপোর্ট, এনিটাইম 24।